মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিজ দেশের নাগরিকদের যে কোনো উপায়ে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লেবাননে মার্কিন দূতাবাস জানায় ফ্লাইট স্থগিত ও বাতিল হওয়ার পরেও লেবানন ছাড়ার জন্য বিকল্প বাণিজ্যিক পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বিকল্প ফ্লাইটের যে কোনো একটিতে যে কোনো টিকিট কেটে নাগরিকদের বৈরুত ছাড়ার আহ্বান জানানো যাচ্ছে এছাড়া যারা এখনও বৈরুত থাকতে চান তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে নিজ দেশের নাগরিকদের দ্রুত বৈরুত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি